এ এক আজব রেস্তোরাঁ। চানাচুরের সাথে বুন্দিয়া দিয়ে তৈরি এই খাবারের নাম নাকি চাইনিজ। সাথে কেউ মুরগির মাংস নিলে নাম হয়ে যায় ইত্যাদি। আবার মুড়ি বুট চানাচুর দিয়ে তৈরি আমাদের চেনা ঝালমুড়ির নাম এখানে নুডলস। স্থানীয়দের কাছে আজব এই খাবারের দোকান পরিচিত রফিকুলের বাসর ঘর নামে। আসলে আমি কিন্তু কোনো নাম দিইনি, আমার হোটেল কোনো নামই নেই, কিন্তু মানুষ বলে বাসর ঘর। আমার এখানে খাবার আইটেম চানা মুড়ি বুট বুন্দিয়া, এটাকে চিকেন বলি, আর শুধু বুন্দিয়া বুট মুড়ি এটা হচ্ছে বিরিয়ানি, আর চানা আর বুন্দিয়া এটা হচ্ছে চাইনিজ। তার সাথে যদি মাংসের ঝোল বা দুই এক পিস মাংস লাগাই দিই তাহলে ওটাকে ইত্যাদি বলে। এটা হলো বাসর ঘর, রফিকুল ভাইয়ের বাসর ঘর। এখানে সব কিছু খাওয়া পাওয়া যায়, ভাত, তারপরে হলো চিকেন বিরিয়ানি, বুট বুন্দিয়া মুড়ি সব মিলে, চানা বিস্কুট চা যত আছে সব পাওয়া যায়। এটা হচ্ছে বাসর ঘর। রফিকুলের বাসর ঘর নামের এই রেস্তোরাঁয় কেউ খেতে এলে তাদেরকে খাওয়ানো হয় অনেকটা জামাই আদর করে। আজব এই রেস্তোরাঁর দেখা মিলবে ঠাকুরগাঁওয়ের পটিয়া ডাঙ্গি বাজারে। ওরা আসে খাইতে, তাদেরকে খুব যত্ন সহকারে খাওয়াই, একদম জামাইর মতো। ঢুকলে মনে হয় যে আমি বাসর ঘরে ঢুকলাম, বিয়ের আগেই বাসর ঘরে ঢুকা হইলো আর কি। আর এই দোকানের খাবার খুব ভালো এবং খুব অল্প দামে পাওয়া যায়, খাওয়ার পরিবেশনটাও ভালো, সবাই খায় মজা পায়, তাই আমরা সবাই বাসর ঘরে সবসময় খাওয়া দাওয়া করি। উনি আসলে এই দোকানটাকে নিজের মতো করে সাজিয়েছেন, পাশাপাশি এই দোকানে আসলে যেন মন মানে কাস্টমার যারা আছেন তাদের যেন মন মানসিক ভালো থাকেন, এই সাজিয়ে গুছিয়ে রেখেছেন এবং খাবারগুলো সবসময় গোছ গাছ করে রাখেন যেন মশা মাছি না পড়ে, তারপর কাস্টমার আসলে যেন কোনো সমস্যা না হয়। এই কারণে মূলত এই বাসর ঘরকে উনি সাজিয়েছেন বাসর ঘরের মতো। আর আসলে বাসর ঘর বলতে কোন বরকনের ঘর না, মূলত এটা আমাদের খাওয়ার ঘর, আমাদেরকে নিজের মনে করে খাওয়ান, আমরাও এখানে ভাইয়ের মতো আছি, ওনারা আমাদেরকে নিজের মতো করে খাওয়ান। রেস্তোরাঁটির মালিক রফিকুল ইসলাম, অনেকটা পুরনো দিনের বাসর ঘরের মতো সাজানো বলে স্থানীয়দের কাছে রেস্তোরাঁটি পরিচিতি পেয়েছে রফিকের বাসর ঘর নামে। আজব এই রেস্তোরাঁয় হালকা নাস্তা ছাড়াও পাওয়া যায় হাঁসের মাংস ভুনা, মাছ, মুরগি ও সবজি। স্বল্প মূল্যে রফিকুলের বাসর ঘরে ভালো মানের খাবার পাওয়া যায় বিধায় স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকেও ছুটে আসেন ভোজন রসিকেরা। রান্না করে হাতের রান্নাটা এটা খুব সুস্বাদু এবং খুবই মজাদার, ভালো লাগে, এই এটা খাওয়ার জন্য অনেক দূর থেকে মানুষ আসে। আমি এখানে আইছি বাসার ঘরে খাইতে, খুব ভালো লাগে। আসলে আমরা রফিকুল ভাইয়ের দোকানে প্রতিদিনে খাই, মাঝে মাঝে চাইনিজ খাই। যে আজকে যে চাইনিজটা খাচ্ছি এটা হচ্ছে আমাদের বুন্দি আছে, চানা আছে, আমাকে পাপড় গুলো আছে, চিকেন বিরিয়ানি খাচ্ছি, এটা বুট হচ্ছে, বুন্দিয়া আছে, চানা আছে, মুড়ি আছে, এটা খাইতে খুব স্বাদ, টেস্টটাকে বিভিন্ন ধরনের লোকজন খাইতে আসে, আমিও খাচ্ছি, আমি প্রতিদিনে খাই। প্রতিদিন এই রেস্তোরাঁয় 10-12 হাজার টাকার খাবার বিক্রি হয় বলে জানান রেস্তোরাঁর মালিক রফিকুল, যা দিয়ে বেশ সচ্ছল ভাবেই চলে যায় তার। আমি পার ডে 10,000-12,000 টাকা দোকানদারি করি, এখন মাস হিসাব করতে গেলে বহুত আছে। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশেই বিভিন্ন থিমে রেস্তোরাঁ পরিচালন করেন অনেকেই। তারই এক ক্ষুদ্র সংস্করণ যেন ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত এলাকার এই রফিকুলের বাসর ঘর।